অনেকদিন আগে মধুপুর নামে এক গ্রাম ছিল, সেখানে সবাই সুখে শান্তিতে বাস করত। আর ওই গ্রামের পাশেই জঙ্গলের ভেতরে একটা কুয়া ছিল, সেই কুয়ার ভেতরে এক পেতনি থাকত। আমি কাউকে ছাড়ব না, না কাউকে না, তোরা আমার যে ক্ষতি করেছিস তার প্রতিশোধ আমি একে একে নিব, তোদের কাউকে ছাড়ব না। তোমার কাজ সব শেষ হয়েছে, আমি বেরোবো তো, কাজের বেলা হয়ে যাচ্ছে, ওইদিকে রহিম ভাই আবার আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হয়েছে তো, আর শোনো, আসার সময় কিছু বাজার করে এনো তো, রান্না করার জন্য বাড়িতে তো তেমন কিছুই নেই। এই তো সেদিন বাজার এনে দিলাম, সেগুলো সব শেষ হয়ে গেছে। এই অভাবের সংসারে বাজার করোই তো অল্প করে, সেটা দিয়ে আমি আর কতদিন পার করব বলো। আমি বা কি করব বলো, যে অল্প কিছু আয় করি তা দিয়ে তো কিছুই হয় না, সবই আমার পোড়া কপাল, আমার জন্য তোমারও কষ্ট করতে হয়। তো কাজে যাই দেখি, আসার সময় বাজার নিয়ে আসব। কি খবর ভাই, আজকে বের হতে এত দেরি হলো যে, আবার মুখটাও কেমন জানি শুকনো লাগছে, কিছু কি হয়েছে নাকি? কি আর বলবো ভাই, এই অল্প আয়ে দিন এনে দিন খেতেই শেষ, অভাবে সংসার আর ভালো লাগে না। আসলে ভাই, জিনিসপত্রের যে দাম বেড়েছে, এই অল্প আয়ে সংসার চালানোই কষ্ট হয়ে পড়েছে। বলছি যে আমার তো আজ ফিরতে দেরি হবে, মহাজনের কাছে বেশ কিছু টাকা আটকে আছে, সেগুলো তুলতে হবে, আবার বাজারও করতে হবে, তুমি আজকে একাই বাড়ি চলে যেও। আচ্ছা ভাই, কাল থেকে একটু সকাল সকাল বের হইন। কিভাবে যে এত রাত হয়ে গেল বুঝতেই পারলাম না, ওইদিকে বউটাও একা আছে, বাড়ি যাই তাড়াতাড়ি। কি ব্যাপার, এত রাতে কে এখানে দাঁড়িয়ে আছো? তোর জম, ইয়ার কি মারা হচ্ছে নাকি, সরে যাও বলছি সামনে থেকে, আমার তাড়া আছে, বাড়ি ফিরতে হবে। থাম থাম, যাবি তো, কিন্তু এমন জায়গায় যাবি যেখান থেকে আর ফিরে আসতে পারবি না। এই এই, কে তুমি? ওই যে বললাম, আমি তোর জম, এখান থেকে আমি তোকে নিয়ে যেতে এসেছি। ওরে কেউ বাঁচাও। কি ব্যাপার, সারা রাত অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেল, মানুষটা এখন পর্যন্ত বাড়ি ফিরল না, এমন তো হওয়ার কথা না, কোনো বিপদ হলো না তো? যাই দেখি, খবর নিয়ে আসি, রহিম ভাই বাড়ি আছে নাকি, প্রতিদিন তো দুজন একসাথেই যাওয়া আসা করে। রহিম ভাই, ও রহিম ভাই, বাড়িতে আছেন নাকি? আরে ভাবি দেখছি, আসেন আসেন, ভেতরে আসেন। না ভাই, ভেতরে আর যাব না, আপনি তো দেখছি বাড়ি ফিরছেন, কিন্তু আপনার ভাই তো এখন পর্যন্ত বাড়ি ফিরে নাই, আপনি কি কোনো খবর জানেন? কি বলেন ভাবি এইসব, ভাই এখনো বাড়ি ফিরে নাই? কাল তো বলল ফিরতে নাকি দেরি হবে, মহাজনের কাছ থেকে টাকা নিয়ে নাকি বাজার করে ফিরবে, কিন্তু না ফেরার তো কথা ছিল না। আচ্ছা ভাবি, ভাই যতক্ষণ না ফিরে আসে আপনি বরং আমার এখানেই থাকেন, আমি কাজে যাচ্ছি, দেখি ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায় কি না। আচ্ছা ভাই, যান তাহলে, দেখেন কোনো খোঁজ পান কি না। কি রহিম মিয়া, কাজে যাচ্ছ নাকি? হ্যাঁ ভাই, কাজে যাচ্ছি। আচ্ছা, কাল সন্ধ্যার পর থেকে আপনারা কি কেউ কামাল ভাইকে দেখেছেন? কই না তো, কাল আমরা এখানে অনেক রাত অবধি ছিলাম, গেলে তো এই পথ দিয়ে যাওয়ার কথা, কই দেখলাম না তো। আজ সকালবেলায় কামাল ভাইয়ের বউ এসেছিল কামাল ভাইয়ের খোঁজ নিতে, কাল কাজ থেকে নাকি এখন পর্যন্ত বাড়ি ফিরে নাই। দেখো গিয়ে বউয়ের উপর রাগ টাক করে কোথাও চলে গেছে হয়তো। আরে না,
কামাল ভাই ওই ধরনের মানুষ না। আর যদি এমন কিছু হয়েও থাকতো আমি জানতাম। আচ্ছা যাই দেখি, কাজের দেরি হয়ে যাচ্ছে। এই কামাল ভাই যে কই গেল, সারাদিন ধরে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল তাও খুঁজে পেলাম না, আর এইদিকে তো অনেক রাত হয়ে গেল। এই কে আপনি, রাতের অন্ধকারে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন যে, এইদিকে ঘুরুন বলছি। এত তাড়া কেন রে বাচা, যাবি তো আমার সাথে। আপনার সাথে যাব মানে, কে আপনি? এই দেখ কে আমি, চল এখন আমার সাথে। ছেড়ে দে আমায়, কেউ বাঁচাও বাঁচাও। কি রে কি শুনলাম রে, কাল নাকি রহিমও বাড়ি ফিরে নাই, হচ্ছে কি এসব? হ্যাঁ আমিও সেটা বলতে এখানে এসেছি। আমি কাল ইপোতে আসতে নিজে চোখে দেখেছি, এক পেতনি রহিমকে তুলে নিয়ে গেল, তাই আর ভয়ে ভয়ে এদিকে আসিনি। কি বলেছে সব? তাহলে তো গ্রামের সবাইকে এটা জানাতে হয়, আর সবাইকে বলে দিবি যে সন্ধ্যার পর যেন ঘর থেকে কেউ বের না হয়, আর দেখছি কি করা যায়। আজ এত শুনছান লাগছে কেন, কেউ বেরও হচ্ছে না, নাকি সবাই আমার কথা জেনে গেছে? বুঝেছি, চালাকি করে কেউ বের হচ্ছিস না তো, দাঁড়া দেখাচ্ছি মজা। আজ আমি তোদের বাড়ি থেকে বের করেই ছাড়বো। পেতনি তখন বাড়ি বাড়ি গিয়ে ডাকতে থাকে, কিন্তু ভয়ে কেউ বের হয় না। এই পেতনির জ্বালায় জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। কাল রাতে কেউ বের হয়নি বলে পেতনি নিজেই বাড়ি বাড়ি চলে এসেছে, কি যে করি এখন। কি রে বাছা, কথা শুনে মনে হচ্ছে খুব বিপদে পড়েছিস। যাক ভালোই হলো আপনি এসেছেন, এই বিপদ থেকে আমাদের বাঁচান। আরে বলবি তো, হয়েছেটা কি? আমাদের গ্রামে এক পেতনি সবাইকে তুলে নিয়ে যাচ্ছে, এই তিন দিনে দুইজনকে তুলে নিয়ে গেছে, তাই দেখে কেউ বের হয়নি কালকে, কিন্তু তাতেও বিপদ শেষ হয়নি, পেতনি বাড়ি বাড়ি এসে ডাকাডাকি করছে। তাহলে তো ব্যাপারখানা দেখতে হয়, আজ রাতে আমি থাকবো এখানে, তোরা সবাই লুকিয়ে লুকিয়ে দেখবি। যাক এতক্ষণে তোর আসার সময় হলো, খুব তো জ্বালিয়েছিস সবাইকে, এবার বুঝবি মজা। তোর মতো কবিরাজ আমার কিছুই করতে পারবে না, আজ আমি তোকেও নিয়ে যাব, ভালোই করেছিস আমার কাছে এসে। এত বড় সাহস তোর, তারা তোর ব্যবস্থা করছি। ওরে কি করলে এটা, আমার গা জ্বলে যাচ্ছে কেন, মরে গেলাম রে মরে গেলাম। ততক্ষণে গ্রামের সবাই হাজির হয়ে যায় আর কবিরাজকে বলে পেতনিকে মেরে ফেলতে। না না আমাকে প্রাণে মারিস না, আমি ওদেরকে এনে দিচ্ছি, আর এই গ্রামে আসব না। এবার বল কেন তুই এই গ্রামে ঢুকেছিস, আর কেনই বা এদের ক্ষতি করছিস? আমি এই গ্রামের পাশের জঙ্গলের ভেতরে পুরনো কুয়াতে থাকি, কোনোদিন কারো ক্ষতি করিনি, কিন্তু একদিন এই গ্রাম দিয়ে যেতেই আমার প্রিয় পুতুলটা হারিয়ে ফেলি। আমি অনেক খুঁজেছি পুতুলটাকে কিন্তু কোথাও পাইনি, তাই রাগে রাগে এই কাজ করেছি। ওরে অত চাই, এই কথাটা আগে বললেই পারতি, ওই পুতুলটা আমার কাছে আছে, দাঁড়া এনে দিচ্ছি। এই নে ধর তোর পুতুল, আর কথা দে আর কখনো কারো ক্ষতি করবে না। এই তো আমার পুতুল,
আচ্ছা, কথা দিলাম আমি আর কখনো কারো ক্ষতি করব না।